যে জয়টাকে মনে হচ্ছিল অসম্ভব সেটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন জাকের আলী অনিক। কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগের সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন দুঃখ প্রকাশ করেছিলেন। হয়তো কেউ খেয়াল করেনি যে ছেলেটি কালো। জাকির অন্য একজন খেলোয়াড়ের ইঞ্জুরির কারণে জাতীয় দলে উপস্থিত হন তিনি। এরপর সিলেটে যা করলেন তা ছিল অনন্য এক ইনিংস। তার প্রথম টি টোয়েন্টিতে জাকির তার সৃজনশীলতায় আনন্দিত, যেন বাড়ির ছেলে বাড়ির মাঠে। তিন রানে ম্যাচ হারার পরও বাংলাদেশের মুখে হাসি ফুটেছে জাকিরের ব্যাটিংয়ের কারণে। কোচ সালাউদ্দিনের মান বজায় রেখেছিলেন এবং নির্বাচকদের মান বজায় রেখেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি তার এবং তার দেশের মান অক্ষুণ্ণ রেখেছিলেন। সিলেটের হয়ে এই প্রথম ইনিংসে অনেক রেকর্ডের দেখা পান জাকির। এর মধ্যে টি টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে সবার চেয়ে এগিয়ে থাকবে। সিলেটে সেদিন 6টি ছক্কা হাঁকান জাকির। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে জাকের আলীর স্ট্রাইক রেট ছিল ঠিক 200। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের 50 পেরানো ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট, সর্বোচ্চটা এসেছিল মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে।